आज के एक विषय नहीं आलोचना करब आरामबागे एक चित्र देखिए एक परिवर्तन हठात हठात कर दोकान पाट सब खुले देवा टाइम टाइम भाग कर देवा बटे क्योंकि खुले देवा कोथाओ जो एक बार्ता आर मन है सरकम को भयर कारण नहीं अथच आमरा जा देखछी जे रेजाल्ट जे पजिटिव जे रेजाल्ट आसछे कोविड 19 एर दिन दिन बेड़ेई चलेछे कोथाय थामार कोनो लक्षण नेई तार सत्त्वेओ किन्तु दोकानपाट खुले देवा होयेछे आपनादेर सेई छबि आरामबागेर छबि आमरा गतकाल थेके एई छबि देखछी जे दोकानपाट खुले देवा होयेछे एबं सेखाने हयतो किछु नियम बोले देवा होयेछे टाइम बेधे देवा होयेछे एबं सोशाल डिस्टेंसिं एई बिषयटा মানে মেনে দোকানপাটে যেতে বলা হয়েছে কিন্তু এটা তো আগেও করা যেত তাহলে হঠাৎ এখন কেন করতে হলো কেনই বা প্রথম থেকে করা হলো না যদি মনে হয় যে প্রথম থেকে করলে এটা আরো বেশি ছড়িয়ে পড়তো তাহলে এখন তো ছড়িয়ে পড়ার সম্ভাবনা আরো অনেক বেশি তা সত্ত্বেও কেন এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার কেনই বা আরামবাগে এরকম চিত্র দেখা যাবে তাহলে কি কোথাও হাল ছেড়ে দিচ্ছে সরকার যে যে যার মতো করে দেখে নাও কারণ আর সামাল দেওয়া যাবে না ইকোনমিকে সামাল দেওয়া যাবে না এখন যখন একেবারে খুব ডেঞ্জার জোনে আছে কেউ কেউ বলছেন কমিউনিটি স্প্রেড হচ্ছে সেই জায়গায় দোকানপাট খুলে দেওয়া এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আমরা এ নিয়ে চর্চা করব আপনারা জানেন যিনি কলকাতা থেকে বাংলার বার্তা যে বার্তা শোনার জন্য অ্যান্ড্রয়েড সেটে আমাদের গ্রাম বাংলার মানুষ কলকাতার মানুষ শহরের মানুষ সবাই বসে আছেন যে জানার জন্য সন্ময় বন্দ্যোপাধ্যায় সন্ময় ব্যানার্জি বাংলার বার্তা এডিটর তিনি কি বলছেন তার বক্তব্য অলরেডি আপনারা অনুযায়ী শুনেছেন যে বাসের ভাড়া হঠাৎ কেন এত বৃদ্ধি করা হলো কিন্তু আরামবাগের মানুষ আরামবাগ টিভি আমরা আরামবাগের সমস্যাটা একবার চাক্ষুষ করছি দেখতে পাচ্ছি আমাদের কাছে প্রশ্ন যে তাহলে কি আর কোনো ভয় নেই নাকি সরকার হাল ছেড়ে দিচ্ছে যে যে যার মতো সামলাও মানুষ তাহলে কোথায় যাবেন আমরা এ নিয়ে সরাসরি কথা বলবো এই মুহূর্তে কলকাতা থেকে সরাসরি রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায় সন্ময় বাবু আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভির তরফ থেকে অনেক লড়াই আমরা যেটা করছি সেখানে আপনারও কিন্তু অনেক সহযোগিতা রয়েছে অনেক সাপোর্ট করছেন যার জন্যে কিন্তু আমরা এই সময় এই রকম আইনি লড়াই একটার পর একটা কেস আমাদের উপরে হচ্ছে তার সত্ত্বেও আমরা কিন্তু হাল ছাড়িনি আপনাকে দেখে আপনি প্রথমে এই ব্যাখ্যাটা করুন যে সত্যি কি হাল ছেড়ে দেওয়া হচ্ছে কেন হঠাৎ দোকানপাট খুলে দেওয়া যখন এত ডেঞ্জার আমরা ওয়েবসাইটে প্রত্যেকদিন বুলেটিনে দেখছি যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে বলছেন দোকানপাট খুলে দাও শফিকুল প্রথমেই বলি আরামবাগ টিভিতে সংহতি জানাই শুধু আরামবাগ টিভি আপনারা যে লড়াইটা এই মুহূর্তে দিচ্ছেন এই মুহূর্তে দিচ্ছেন তার সঙ্গে সহমর্মিতা শুধু জানাচ্ছি না কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে লড়াইটা করব যে কোনো সংবাদ মাধ্যম মাথা উঁচু করে যারা কথা বলতে চায় আপনারা কিন্তু এই মুহূর্তে তাদের পথপ্রদর্শক আপনাদের পাশে আছি আরামবাগের মানুষের পাশে আছি কেন আরামবাগের কণ্ঠটাই আপনাদের কণ্ঠ এ কথা বলে একটা কথা শফিকুল বলবো প্রথমেই যে এই মুহূর্তে দাঁড়িয়ে ধরুন আমি একটা ছোট্ট একটা কথা বলি যে কলকাতা শহর কন্টেনমেন্ট জোন প্রায় 338টা জায়গা কন্টেনমেন্ট জোন ঘোষিত হয়েছিল আপনি জানেন এবং সেইখানে দাঁড়িয়ে সেই কলকাতা আপনি দেখেছেন যখন কন্টেনমেন্ট জোন তৈরি হচ্ছে তার আগে থেকে একটার পর একটা ছোয়া বাজার তালতলা বাজার গড়িয়া বাজার মানে বেলগাছিয়া বাজার বিভিন্ন অঞ্চল বড় বাজার বিভিন্ন অঞ্চলে সরকার থেকে কোন রকম সোশ্যাল ডিস্টেন্সিং মানা নিয়ম কানুন কিচ্ছু করা হয়নি এবং কলকাতা শহর দিয়ে আমি এই কারণে বলছি যে কলকাতা শহরে অনুজ শর্মা বলে একজন পুলিশ কমিশনার আছেন এবং একজন কলকাতার মেয়র আছেন ববি হাকিম তারা অনেক লম্বা চওড়া বড় বড় কথা দিনের পর দিন বলে গেছেন কিন্তু কলকাতার মানুষের আজকে যে এই দুরবস্থা তার কারণ কিন্তু এই প্রশাসক প্রশাসনে যারা বসে আছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি কলকাতা শহরের নাগরিক তার নাকের ডগায় যদি আপনি দেখেছেন যে কালীঘাটে মদের জন্য মদের দোকানে লম্বা লাইন দিকদিক করছে ধাক্কা ধাক্কি হচ্ছে কেন এটা হবে বলুন তো আসলে সরকার বা অ্যাডমিনিস্ট্রেশন এটা আমাদের বোঝা দরকার সরকার বা অ্যাডমিনিস্ট্রেশন মুখে যা বলে কাজে তা করে না এটা একটা দিক আর এখন ক্রমশ সরকার কিন্তু হাল ছেড়ে দিচ্ছে আপনি একটা ছোট্ট ঘটনা বলি আমি আপনি আরামবাগের কথা বলছেন তো আজকে বলুন তো 185 জন নার্সিং স্টাফ কি করে কলকাতা থেকে হঠাৎ বেরিয়ে চলে যায় কেন তাদের বোঝানোর চেষ্টা হলো না কেন তাদের সিকিউরিটি দেওয়া হলো না আসলে অ্যাডমিনিস্ট্রেশন বা সরকার বলে কিছু নেই সারা পশ্চিমবঙ্গে সরকারটা ভেঙে পড়েছে প্রশাসন বলে কিছু নেই পুলিশ দলদাসে পরিণত হয়েছে আরামবাগ থানাকে দেখে সেটা আপনি প্রমাণ পাচ্ছেন আমরা প্রমাণ পাচ্ছি এবং একটা জিনিস জানবেন আরামবাগ থানা যে কাণ্ড আপনার সঙ্গে একটির পর একটি নোটিশ ধরেছে সারা পৃথিবীর মানুষ কিন্তু এখন নজর রাখছে আরামবাগ থানার দিকে এটা আরামবাগ থানার বড়বাবু জেনে রাখুন আমার সঙ্গে বহু বিদেশের বহু গণ্যমান্য ব্যক্তির আলাপ আলোচনা হয় যারা আরামবাগ টিভির এখন নিয়মিত দর্শক হয়ে গেছেন তারা বলেন সন্ময়বাবু এটা কি হচ্ছে
সফিকুলকে বলুন আপনার সফিকুলের পাশে আমরা আছি, কিন্তু হয়তো শারীরিক ভাবে তারা থাকতে পারছেন না, কিন্তু মানসিক ভাবে তারা আছেন। অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নেই। কদিন আগে আমরা দেখেছি সিঙ্গুর থানার ওসি একজন যুবক, তিনি মদের দোকানে থিক থিক করছে লাইন বাড়ির সামনে, সেটা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছেন, তাকে মেরে কানের পাশ থেকে রক্ত বার করে দেওয়া হয়েছে। এবং এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে, বাজার টাজার গুলো খুলে দেওয়া হচ্ছে, তার কারণ সরকার চাকরি দিতে পারছে না। 100 দিনের কাজের রোজের যে টাকা দিনের পর দিন লুট হয়েছে। সবগুলো আমি আপনাকে বলি, আপনি গ্রাম শহর মফস্বলের প্রতিনিধি, আপনি ভালো বলবেন আমার থেকে, যে 100 দিনের কাজ জব কার্ডের টাকা কি গ্রাম বাংলার মানুষ ঠিকঠাক পেয়েছে বলুন তো? দিনের পর দিন পাইনি বলেই তো এই পরিযায়ী শ্রমিকরা বিদেশে চলে গেছে, প্রবাসী মানে অন্য রাজ্যে চলে গেছে। সেই মানুষগুলো আজকে বাংলা ছাড়লো কেন? তার কারণ তারা এখানে কাজটা পায়নি। এবং কাজটা পায়নি কেন? 100 দিনের কাজের রোজও তারা পায়নি। আপনি দেখেছেন সাগরদিঘি গ্রামের 200 টাকা রোজ, 200 টাকা রোজের জন্য, 300 টাকা রোজের জন্য কাশ্মীরের আপেল বাগানে গিয়ে শেষ পর্যন্ত কফিন বন্দি হয়ে সাগরদিঘিতে ফিরেছিল। আজকে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলেন বাংলায় প্রচুর কাজ, কেন আপনি বাইরে চলে যাবেন? ঠিকই তো, বাংলায় যদি প্রচুর কাজ থাকে, এই ভাইরা যারা পরিযায়ী শ্রমিকরা, তারা 1700 কিলোমিটার হাঁটছেন, এক একজন মানুষ বাচ্চা কোলে নিয়ে মা বোনেরা হাঁটছেন, সেই মানুষগুলোকে তো বাইরে ফিরে যেতে হতো না, বাইরে যেতে হতো না, এইভাবে ঘরবন্দি হয়ে মহারাষ্ট্র থেকে কর্ণাটকে বসে থাকতে হতো না, এটা তো আমাদের ভাবতে হবে। আজকে সেই মানুষগুলো ফিরে আসছে, তাদের চাপটা পড়বে, তাদের কাজ না হোক, তাদের দুবেলা দুমুঠো অন্ন সরকারকে সরাসরি যোগাতে হবে। এবং সেইখানে দাঁড়িয়ে যদি চাল লুট হয়, সেইখানে দাঁড়িয়ে যদি 100 দিনের কাজ কন্ট্রাক্টরদের মাধ্যমে লুট হয়ে যায়, সেইখানে দাঁড়িয়ে সরকারের কোষাগারের টাকা যদি 57টা ক্লাব নয়, বিভিন্ন ক্লাবকে সারা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 1300 কোটি টাকা শুধু ক্লাবগুলোকে দেওয়া হয়েছে এই বাজারে, বলা যেত না সরকারের তরফ থেকে যে এই মুহূর্তে কোনো ক্লাবকে আমরা কোনো টাকা দেব না, সব টাকাটা গরিব মানুষকে খাওয়ার জন্য, তার চিকিৎসার জন্য, তার স্বাস্থ্যের জন্য খরচ করব, সেটা সরকার করলো না। শেষ পর্যন্ত সরকার এখনো 2021-এর ভোটের অঙ্কটা করছে, এবং এই ভোটের অঙ্ক করতে গিয়ে আরামবাগে যে দৃশ্য আপনি বলছেন সেটাই আদতে হচ্ছে, সবকিছু সরকার বকলমে খুলে দিচ্ছে। আপনাকে একটা ছোট্ট কথা বলবো, বেশি কথা বাড়াবো না, আপনি বলুন তো, হঠাৎ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ফুলের বাজার খুলে দেবো, বলেছিলেন কিনা? ফুলের বাজার খুলে দেবো, তারপরে আমরা দেখেছি হাওড়ার ফুলের বাজারে কি মারাত্মক ভিড়, কয়েক হাজার মানুষের ভিড় হাওড়ার ফুলের বাজারে আমরা দেখেছি, এবং তারপরেই হাওড়া রেড জোনে পরিণত হলো, কেন হবে? আসলে সরকার বুঝে উঠতে পারছে না কোনটা দরকার। গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি আনা হয়েছে, বিমানের কার্গোতে করে প্রশান্ত কিশোরকে নিয়ে আসা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সরকারের মাথাটা আর কাজ করছে না, কাজ করছে না বলে আরামবাগ টিভির পেছনে একটা আরামবাগ থানাকে লাগিয়ে রেখে দিয়েছে, আপতাক টিভির পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছিল, নদিয়া জেলার পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছিল, আমার ওপর কিছুদিন আগে কি হয়েছে আপনারা সবাই জানেন, সমস্ত সংবাদ মাধ্যমগুলোর উপর হচ্ছে, সিএন চ্যানেলকে নবান্নের সভাঘরে বসে পরপর 2 দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ধমকালেন, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে সারা রাজ্যের অন্যান্য সংবাদ মাধ্যমগুলো সাইলেন্ট, কেন? সরকারি বিজ্ঞাপনের পৃষ্ঠপোষকতা রয়েছে। এভাবে বেশি দিন চলবে না কিন্তু, 2021-এ রাইটিং অন দ্য ওয়াল ইজ ক্লিয়ার, ফলে স্বাভাবিকভাবে আরামবাগের বাজার খুলে দিচ্ছে, সংক্রমণ আবার বাড়বে, বাড়লে তখন আবার বন্ধ করা হবে, মানে এটা সরকার গভর্নেন্স বলে কিছু নেই। আপনি আমাকে সফিকুল, আমি একটা কথা আর বলবো, আপনি বলুন তো, আমি একটা কথা বলবো আর কথা বাড়াবো না, একটা কথা বলবো, আপনি বলুন তো, ওয়্যার ইজ দ্য ক্যাবিনেট? পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেটটা কোথায়? সব মন্ত্রীগুলো বাড়ির মধ্যে ঢুকে বসে রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে নিয়ে একটা সরকার চলছে, এটা চলে? এখন হাজার হাজার মানুষকে নিয়ে রাস্তায় থাকা দরকার, মানে অ্যাডমিনিস্ট্রেশনকে রাস্তায় থাকা দরকার, পুলিশ দিয়ে সরকার চলে? পুলিশ সফিকুলের পেছনে লাগবে, না পুলিশ 57টা ক্লাবকে টাকা দেবে, না পুলিশ হাততালি বাজিয়ে মুখ্যমন্ত্রী দেওয়া গান 25শে বৈশাখ গাইবে, সেটা এখন পুলিশকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে আপনি জানেন কিনা জানি না, আপনাকে একটা ইনপুট দিই, সারা পশ্চিমবঙ্গে 2500 কনস্টেবলকে 400-500 কিলোমিটার দূরে ট্রান্সফার করা নিয়ে পুলিশ ব্যারাকে বিদ্রোহ দেখা দিয়েছে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বহরমপুরে সেই ছবি আমাদের হাতে এলো, বিভিন্ন জায়গা থেকে বিদ্রোহ দেখা দিচ্ছে, সরকারটা ফেল করে গেছে, এবং তার ফলে আরামবাগ বাজার টাজার খুলে দিয়ে সরকার বলছে বাবা যে যা পারো রোজগার করো, এবং শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের কপালে, গ্রাম বাংলার মানুষ, মফস্বলের মানুষের কপালে অনন্ত দুর্গতি, এইটুকু বলতে পারি। আমি আমি সনবাবু একটা বিষয়, যে ছবি দেখছি, সরকার তো বলছে যে খুলে দেওয়া হয়েছে, যে যার মতো করে আসো, ডিস্ট্যান্স, আমি বলছি যে এটা তো আগেও করা যেত, তখন তো করেননি, তখন তো বলা হয়েছিল না এর মাধ্যমে ভাইরাস ছড়িয়ে যেতে পারে, এখন তারা সেই পথে হাঁটছে যখন এই ভাইরাস মারাত্মক আকার ধারণ করছে, পজিটিভ, এখন যেভাবে খুলে দেওয়া হয়েছে, যখন সংক্রমণটা ছড়িয়ে যাবে, তখন সরকার কী বলবে?
তখন তার তখন কি দোহাই দিবে? তখন তো মানুষ আদতে আরামবাগের মানুষ, এই বাংলার মানুষ সাফার হবে যেটা ফুলের বাজারে হয়েছে। তো সেখানে সরকার কি এটা করতে পারে? অবশ্যই। আমি আপনাকে একটা সফিকুল বলি, 2008 সালে সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর সময় মনে এসেছিল কি মাননীয়ার, যে 9টা বছর এই রাজ্যে রাজত্ব চালাতে হবে, যেখানে গরিব মানুষকে চাকরি দিতে হবে। আমি ঠিক এখান থেকে বলছি, আমি একটার পর একটা কোন কাজটা সরকার ঠিক মতো করছে। যেদিন লকডাউন ঘোষণা হয়েছে 23শে মার্চ কেন্দ্রীয় সরকার করেছে, রাজ্য সরকার 15ই মার্চ বলেছে যে এখন থেকে সব বিধিনীতি সে আরোপ হবে। সেই সময় থেকে পরিযায়ী শ্রমিকদের একটা তালিকা তৈরি করা যেত। আজকে কি হয়েছে আপনি বলুন তো? পাশের রাজ্য উড়িষ্যা 15ই এপ্রিলের মধ্যে পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করে 2000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। আসাম সরকার 86,000 পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে 2000 টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। আর রাজ্যের পশ্চিমবঙ্গ সরকার পয়লা মেয়ের পর বলছে এবার আমার পরিযায়ী শ্রমিকদের লিস্ট তালিকা তৈরি করতে হবে, এবং তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা তৃণমূলের সভাপতিদের নির্দেশ দিলেন কবে, 7ই মে নাগাদ। আপনি বলুন তো পরিযায়ী শ্রমিকগুলো কিভাবে বেঁচে আছে? আপনি শফিকুল বলুন তো, আপনারও আরামবাগ হুগলি জেলার প্রচুর ছেলেমেয়ে তো বাইরে পড়ে রয়েছে, এই মানুষগুলোর কথা ভাবেনি সরকার? তো ঠিক সময় ঠিক কাজ করছে না, এটাই তো আসল গণ্ডগোল। ঠিক সময় ঠিক কাজটা করলে মানুষের হাতে ঠিকঠাক টাকা দিলে, আমি তো বারবার একটা কথা বলি যে 5,000 টাকা গরিব মানুষের হাতে ক্যাশ টাকা তুলে দাও, 3 মাস ইলেকট্রিকের বিলটাকে বন্ধ করে দাও, গরিব মানুষকে একটা নিঃশ্বাস দিতে দেওয়া হোক। করোনাতে তো অক্সিজেন লাগে, ভেন্টিলেটর লাগে, কিন্তু করোনা হয়নি যে গরিব মানুষগুলো গ্রাম বাংলায় রয়েছে তাদের অক্সিজেনটা তো দেওয়া দরকার। ওই 5,000 টাকা নগদ দিলে এবং একটা কিছু না 3 মাস ইলেকট্রিক বিল তোমার বাড়ি থেকে নেওয়া হবে না যদি এটা বলা যেত। সমস্ত ক্লাবগুলোকে যে 1,300 কোটি টাকা দিয়েছ, সব ক্লাবগুলোর কাছে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বলতেন যে তোমার আমার সুদিনে তোমাদের দেখেছি, এবার আমার দুর্দিনে, সরকারের দুর্দিনে, বাংলার দুর্দিনে তোমাদের অ্যাকাউন্টে যার যা টাকা আমি দিয়েছি সে টাকাগুলো যদি পড়ে থাকে টাকাগুলো আপাতত ফেরত দাও, তা সেই টাকা দিয়েও তো গরিব মানুষগুলোকে টাকা দেওয়া যেত। আপনার যে তালিকা যার জন্য আপনার হেনস্থা হচ্ছেন, আপনাকে আবার বলছি, আপনাকে কুর্নিশ করছি, আপনি শুধু বাংলা না সারা পৃথিবীর মানুষের কাছে বাংলার চেহারাটা উজ্জ্বল করেছেন ওই 57টা ক্লাবের ওই দৃশ্য দেখিয়ে। সারা পশ্চিমবঙ্গের কোনো টিভি চ্যানেল, কোনো মিডিয়া চ্যানেল, কোনো সংবাদ মাধ্যম একবারের জন্য দেখানোর সাহস করেনি তাদের কাছে সংবাদ থাকা সত্ত্বেও, এইভাবে ক্লাবগুলোতে এখনো টাকা দেওয়া হচ্ছে এই বাজারে। সেই টাকাটা যদি সরকার না দিয়ে উল্টে ক্লাবগুলোর ফান্ডে যদি টাকা থাকে ক্লাবগুলোর কাছ থেকে নিয়ে নিতে পারত, নিয়ে বলতো যে তোমাদের আমার যখন সুদিন আসবে আবার তোমাকে সুদ সহ ফেরত দেবো। আসলে সরকারের ব্রেনটা নন ফাংশনাল হয়ে গেছে। আরেকটা বিষয় মানে আমার যেটা বারবার মনে হচ্ছে, আমি যেটা একটা বলতে চাইছি যে এদিকে বলা হচ্ছে যে টাকা ক্রাইসিস, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এদিকে ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে, হয়তো সেই মুহূর্তে আটকানো যেত। আমি বলছি যেটা, যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল গঠন করা হচ্ছে, সেখানে মানুষ টাকা দিচ্ছেন হাজার হাজার লাখ লাখ টাকা, এদিকে বলছে সরকার ক্রাইসিস রয়েছে, অথচ বড় বড় বিজ্ঞাপন বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মানুষ টাকা দিচ্ছেন, কিন্তু সেই টাকাটা কোথায় ব্যবহার হচ্ছে, ডিজাস্টারের ক্ষেত্রে যে ব্যবহার করা হয় সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। আমি বলছি যে যখন এরকম হয়, কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে, এই ত্রাণ ব্যবহার করে পরিবারের হাতে জিনিসপত্র তুলে দেওয়া হয়, কিন্তু এখন যেটা হচ্ছে সে তো রেশনিং সিস্টেমে হচ্ছে। রেশনিং সিস্টেমে যদি হয়ে থাকে সেটা তো ত্রাণ তহবিলের টাকা, এটা আবার ধরবো না, সেটা তো অ্যালটমেন্ট হচ্ছে রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের, তাহলে ত্রাণ তহবিলের টাকাটা কোথায় যাচ্ছে? সেই টাকাটা তো কারোর বাড়ি করতে খরচ হচ্ছে না, এটা কোথায়? শফিকুল আপনাকে একটা কথা বলি, আপনি এ কথাটা বলার সাহস দেখাচ্ছেন কেন বলুন তো? তার কারণ এই বিজ্ঞাপনটা, এই যে বিজ্ঞাপনটা আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা সংবাদপত্রে গতকাল একটা মাননীয় ছবি সহ বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা আপনি আপনি পান না, আমি পাই না, মানে আমাদের বলার গার্ডস টুক আছে। শর্মাবাবু, এটা তো গভর্নমেন্টের বিজ্ঞাপন, সে গভর্নমেন্টের ফান্ড থেকে যাবে, ত্রাণ তহবিলের টাকাটা কোথায় যাচ্ছে? মানে আমার আপনার দেওয়া টাকা, আমার আপনার দেওয়া টাকা এক নম্বর। 2 নম্বর হচ্ছে সরকারি ত্রাণ তহবিলে, সরকারি ত্রাণ তহবিলে যে টাকাটা যাচ্ছে, মানে মানুষ যে অনেক মানুষ কষ্ট করে 10,000, 20,000, 50,000 টাকাও দিচ্ছে মান ওই ত্রাণ তহবিলে, এই ত্রাণ তহবিলের একটা অডিট হওয়া দরকার, সোশ্যাল অডিট। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা কথা, দামি কথা মাঝে মাঝে বলেন, যে সোশ্যাল অডিট হওয়া দরকার, এই টাকাটা কোথায় যাচ্ছে? কারণ আমার আপনার দেওয়ার দানের টাকাও সরকারি তহবিলে যাচ্ছে, এবং সেই তহবিলের টাকাটাও শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে? আপনি ডেথ অডিট কমিটি, সারা ভারতবর্ষে কোনোদিন সারা পৃথিবীর কোনো মুলুকে কেউ জানেনি, সেখানে ডেথ অডিট কমিটির নামে ছ্যাবলামো হচ্ছিল এতদিন, এখন তো রাজ্যের এই ত্রাণ তহবিলে যে টাকাটা যাচ্ছে সেই টাকাটার অডিট হওয়া দরকার,
বাংলার মাটিতে ইমিডিয়েটলি হওয়া দরকার। সবগুলো আরেকটা কথা বলবো, আপনি তো মফস্বলের মানুষ, আপনি ভালো বুঝবেন, আপনি বলুন তো 20 টাকা 30 টাকা 40 টাকা বাসে উঠলে কেন সব প্রাইভেট বাস মালিকদের, প্রাইভেট বাস মালিকদের এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে যথাযথ ভর্তুকি দিয়ে গরিব মানুষকে 7 টাকার টিকিটটা 7 টাকাতে রাখা যেত না? যে ঠিক আছে আপনারা এই মানুষকে চালান, যে ভর্তুকিটা লাগবে যে ক্ষতিটা হবে সরকার থেকে দেবো, বলে দেবো যাদের গণপরিবহনে সরকারি বাস আমাদের থেকে দ্বিগুণ কিংবা তিনগুণ। এখানে সরকারি বাস 2000-এর আশেপাশে কেন, ওয়াই, কিসের জন্য? দিনের পর দিন আপনি সরকারি পরিবহন ব্যবস্থাকে কমিয়েছেন, আপনি টালিগঞ্জে সরকারের জমি, সরকারি পরিবহনের জমি বেচেছেন, আপনি গালি স্ট্রিটের জমিও সম্ভবত বেচতে চলেছেন, আপনি সরকারি বাস তুলে দিচ্ছেন, ট্রাম তুলে দিচ্ছেন, প্রাইভেট বাস ওনারদের সংখ্যা বাড়িয়ে দিচ্ছেন। আজকে তো যেখানে ইনভেস্টমেন্টটা দরকার, মানুষকে রিলিফ দিতে গেলে আপনার ইলেকট্রিসিটিতে রিলিফ দিতে হয়, পরিবহনে রিলিফ দিতে হয়, যেখানে যেখানে গরিব মানুষ বেকার হকার মানে প্রাইভেট টিউটার ডেকোরেটিং এর কাজ করে, ছোট ব্যবসাদারে কাজ করে, তাঁত শিল্পে কাজ করে, কৃষিক্ষেত্রে কাজ করে, ছোট ছোট লেদ কারখানায় কাজ করে, এই মানুষগুলোকে রিলিফ দেওয়া দরকার। সেই মানুষগুলোকে রিলিফটা না দিয়ে, আজকে আপনি ভাবুন তো, একটা মানুষ আজকে সকালবেলা আমাকে ফোন করে বলছিলেন যে দাদা আমাকে 25 কিলোমিটার গিয়ে আমি কাজ করি, আমার মাইনে পান কত? বলছেন 4,500 টাকা মাইনের জন্য আমাকে 12 ঘন্টা যাওয়া আসা মিলিয়ে 12 ঘন্টা সময় লাগে। আমি যদি 40-80 টাকা বাস ভাড়া দিই, আমি 4,500 টাকার মধ্যে বাড়িতে কি কোন টাকাটা নিয়ে আসবো? সরকার ভাবছে? রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিলেন যে বাস চড়বেন না, যাদের ক্ষমতা হবে না বাস চড়বে না। বাস কি কেউ শখে চড়ে, আহ্লাদ করে করতে চড়ে? নিকো পার্কে যেতে গেলে কি বাসে চড়ে নাকি? বাসে চড়ে মানুষটা, যে মানুষটা দিন আনি দিন খায় সেই মানুষটা, একটা আয়ার কাজ করে যে গরিব মানুষটা, সে মানুষটা 15 কিলোমিটার বাসে করে যায়, তার কাছ থেকে আপনি 80 টাকা বাস ভাড়া নিয়ে নেবেন? কোন সরকার চলছে? আমি বারবার বলছি সরকারের, এই সরকারের কোনো মানবিক মুখ নেই, সবটাই এখন ভণ্ডামি চলছে। আসলে সরকার টাকাটা এখনো 2021-এর প্রচারের খরচের জন্য রেখে দিচ্ছে। আবার বলছি, তা নাহলে এই বিজ্ঞাপন এখন গ্লোবাল অ্যাডভাইসারি কমিটির নামে কত কোটি টাকা খরচা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। শুধু গ্লোবাল অ্যাডভাইসারি কমিটির, আপনি সংবাদ জগতের লোক জানেন, প্রায় 180 স্কোয়ার সেন্টিমিটারের বিজ্ঞাপন দিনের পর দিন সংবাদ মাধ্যমগুলোতে দেওয়া হয়েছে, পোর্টালে দেওয়া হয়েছে। কি এসে গেছে তাতে ওই ওই বিজ্ঞাপন দেওয়ার ফলে? অর্থাৎ সংবাদ মাধ্যমকেও কেনার চেষ্টা, আর কেনার জন্য টাকাটা ওখানে যাচ্ছে, গরিব মানুষের জন্য যাচ্ছে না। গরিব মানুষকে ভাবতে হবে দাদা, গরিব মানুষকে ভাবতে হবে, বাংলার আর্থিকভাবে দুর্বল পরিবারের মানুষকে ভাবতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবতে হবে যে আমরা কোন রাজত্বে বসবাস করছি। অসহায় কান্না আর দেখা যাচ্ছে না, প্রত্যেক দিন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আত্মহত্যার খবর কিন্তু এসে পৌঁছচ্ছে। আমি আজকেও শুনছিলাম কোথা থেকে যে একজন লটারি বিক্রেতা, সে মানুষটা আত্মহত্যা, 27 বছরের বয়সে আত্মহত্যা করছে, এবং যারা আত্মহত্যা করছে তাদের বয়স 27, 29, 32, কিচ্ছু ভাবছেন না মাননীয় মুখ্য। একেবারে আরামবাগেও তো এরকম আজকে একটা খবর, একটা আত্মঘাতী ঘটনা ঘটেছে লকডাউনের মধ্যে, সেখানেও কিন্তু এরকম প্রশ্ন উঠছে যে মানুষ কিন্তু দিশেহারা হয়ে পড়ছেন। যাই হোক সোনমবাবু, একটা পরিষ্কার যে আমরা আরামবাগে যেহেতু থাকি, আরামবাগের মানুষ কিন্তু ভীষণ একটা সংকটের মধ্যে পড়ে গেলেন বলা যায়, কারণ যেভাবে খুলে দেওয়া হয়েছে দোকানপাট, হয়তো আমরা শুনবো যে এবার কিন্তু সংখ্যাটা খুব দ্রুত গতিতে বেড়ে যাবে। আমরা চাই না কখনো এটা বেড়ে যাক, কিন্তু আসলে এটাও এটাও তো মুশকিল, যখনই মানুষকে অ্যালার্ট করার চেষ্টা করব, খবর করার চেষ্টা করব, আবার বলবে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টে আরও একটা কেস ঢুকে দাও। শুনুন সফিকুল, আমি আবার শেষ করার আগে একটা কথা বলবো, ভয় পাবেন না। আপনাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যান, 3-7 দিন আপনাকে হাজতবাস করতে হবে, ফিরে এসে কণ্ঠ জারি রাখুন। কারণ আমাকেও তো 3 দিন নিয়ে যাওয়া হয়েছিল, প্রথম রাত্রে গণপিটুনি পুলিশের দ্বারা খর্দা থানায়, তারপরে 2 দিন মানসিক চাপ যে আমি যাতে লেখা বন্ধ করি, আমি যাতে বলা বন্ধ করি, 3 জন ডেপুটি কমিশনার পুরুলিয়ায় বসে আমাকে গ্রিল করে, রাত 1:30 পর্যন্ত গ্রিল করে শুধু একটা কথা বলাতে চেয়েছিলেন যে আপনি কথা বলা বন্ধ করুন, আপনি লেখা বন্ধ করুন, আপনি অন্য সব কাজে মন দিন, সরকার আপনাকে কিছু করবে না। আমি মাথাটা নিচু করে রাত 1:30 পর্যন্ত থেকেছি, 32 ঘন্টা মুখে জল না দিয়ে থেকেছি, শপথ নিয়েছিলাম বেরিয়ে এসে আবার কাজ করব। আমার বিরুদ্ধে আবার তো 7 পাতার একটা চিঠি দিয়েছেন, মাননীয় কালীঘাটের বাইপো দিয়েছেন, আমি কি ভয় কি ঘরে ঢুকে গেছি নাকি?
জেল হাজত খাটার মতো মানসিক শক্তি রেখেছি শফিকুল, আপনিও রাখুন। আপনার পাশে শুধু, আপনাকে বলি, আপনার পাশে শুধু আরামবাগ নয়, শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, বহির্বিশ্বের বাঙালিরা কিন্তু আরামবাগ টিভি এখন দেখে, তারা তাকিয়ে আছে, আরামবাগ থানার দিকেও তাকিয়ে আছে, হয়তো ফিজিক্যালি তারা আসতে পারছেন না, যেতে পারছেন না, কিন্তু জেনে রাখুন আরামবাগ টিভি যতই অন্যায় করবে আগামী দিনে এর বিচার কিন্তু গণ আদালতে হবে, এইটা যেন তারা মনে রাখেন। আর একটা বিষয় সোনেবাবু, আপনাকে ইনফরমেশন দিয়ে রাখি যে প্রথমে লড়াইটা আমাদের হয়েছিল দুটো কেস দিয়ে, এই কদিনের মধ্যে আরও তিনটি কেস, সেখানেও নাকি খবর আমাদের বিকৃত করা হয়েছে, এ নিয়ে আরও তিনটে কেস, অর্থাৎ টোটাল পাঁচটা কেস এই মরশুমে, মানে এই সময়টার মধ্যে কোভিড-19 মধ্যে, সেখানে কিন্তু এখন মধ্যে পাঁচটা কেস। মাঝে মধ্যে আমার বাড়িতে নোটিশ আসছে, চিঠি আসছে, যখন আমরা কোভিড-19 কথা বলছি যে সতর্ক থাকতে হবে, লকডাউনের মধ্যে থাকতে হবে, এবং অনেকে বলছেন আরামবাগ থানাটা নাকি এই সময় খোলা হয়েছে, মানে খোলা রয়েছে, আরামবাগ টিভির নামে যা যে যা অভিযোগ করতে চান করে দেওয়া যাক, মানে অনেককে নাকি ধরে ধরে আনা হচ্ছে যে অভিযোগ করে যাও, আরামবাগ টিভির বিরুদ্ধে থাকলেই অভিযোগ করে দাও। পাঁচটা কেস, ভাবতে পারেন যে এইভাবে আরামবাগ টিভিকে দমিয়ে রাখতে হবে যাতে আমরা পালিয়ে পালিয়ে বেড়াই? কিন্তু আজকালকার টেকনোলজি যা, সোশ্যাল সিস্টেম, সেখানে কি আটকানো যায়? পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আরামবাগ টিভি চালানো যায়, তখন কিভাবে আটকাবে প্রশাসন? ওরা যতই কাজটা করবেন তত ভুল করবেন, ওদের ভুলটা করতে দিন, ওরা ভুলটা করতে দিন। আপনাকে আমি একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে বহুদিন আগে আমাদের, মানে আমাদের কৈশোরে জয়প্রকাশ নারায়ণ বিরোধী শক্তিকে সবাইকে একত্রিত করে বারবার একটা কথা বলতেন, ইন্দিরাকে আরো ভুল করতে দাও, ইন্দিরাকে আরো ভুল করতে দাও, ইন্দিরাকে আরো শক্তিশালী করো, মেক আর পাওয়ারফুল, যাতে ইন্দিরা গান্ধী বেশি করে ভুল করে। সবাই চমকে উঠে জয়প্রকাশকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি আপনি কেন এ কথা বলছেন জেপি। তাতে জয়প্রকাশ নারায়ণ উত্তর দিয়েছিলেন যে একজন মানুষ যত অ্যাবসলুট পাওয়ারের অধিকারী হবেন তত তিনি ভুল করবেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার বশঙ্গবদ্ধ এইসব পুলিশ অফিসাররা যত বেশি পাওয়ারফুল হবেন তত ভুল করবেন, আর ভুল করলে ক্রমশ খাদের কিনারার দিকে যাবেন। আজকে শফিকুল, আপনাকে, আপনার উপর অত্যাচার হচ্ছে, আপনার টিভির ওপর হয়েছে, আমার ওপর হয়েছে, গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে প্রতিবাদী কণ্ঠগুলোর উপর হচ্ছে। সে শুরু হয়েছিল আপনার অম্বিকেশ মহাপাত্র থেকে শিলাদিত্য চৌধুরী, তানিয়া ভরদ্বাজ, একটার পর একটা কাহিনী আপনি জানেন, নতুন করে বলা কিছু নেই। ভয় পাবেন না, মন খুলে কথা বলুন, সাত দিন আরামবাগ টিভি বন্ধ থাকবে, অষ্টম দিনে আরামবাগ টিভির দর্শক বাড়বে, এটা আরামবাগ থানার জেনে রাখা উচিত। তারা তারা তো এই অনুষ্ঠান দেখছেন, তারা জেনে রাখুন শফিকুলের ওপর যত অত্যাচার হবে, যেদিন থেকে আপনাদের ওপর অত্যাচার হবে আপনাদের কথা বেশি করে আমরা বলতে শুরু করবো, আরো বেশি বহির্বিশ্বে মানুষ আপনাদের কথা জানবে এবং আরো বেশি কেলেঙ্কারি কিন্তু মানুষের কাছে উন্মোচিত হবে, এবং সেই উন্মোচিত হওয়ার দায় এবং দায়িত্বটা শফিকুল কিংবা সন্ময় থাকবে না, সেটা থাকবে আরামবাগ থানা এবং তাদের পৃষ্ঠপোষকদের। একেবারেই অসংখ্য ধন্যবাদ সন্ময় ব্যানার্জি, কলকাতা থেকে সরাসরি ছিলেন, বাংলার বার্তা এডিটর, প্রতিবাদী কণ্ঠ অনেকে বলে থাকেন, কিন্তু আমরা প্রতিবাদী কণ্ঠ ওই ওটা বলতে চাই না, আমরা বলি উইথ ডকুমেন্ট, উইথ যুক্তি, মানে উইথ লজিক, তিনি কিন্তু প্রত্যেকটা দিন তথ্য পরিবেশন করেন, যেটা খুব দরকার। আরামবাগ টিভিও সেটা করে, গাজরি করে না, মনের কথা বক্তব্য রাখার মতো করে বলতে চায় না, আমরা চাই সবসময় যুক্তি দিয়ে, তথ্য দিয়ে একটা বিষয়কে তুলে ধরতে, এটাই আরামবাগ টিভি করেছে, এবং তার জন্যই রোশনালে পড়তে হয়েছে বারবার, এখনও পড়তে হচ্ছে। এই এই কদিনে পাঁচটা কেস, তার আগে আরও ছটা কেস, অর্থাৎ 10-11 কেস অলরেডি আমার জীবনে এসে গেছে, আমার মনে হয় দু একদিনের মধ্যে আরও কিছু কেস আসবে, তাতে কি সন্ময় বন্দ্যোপাধ্যায়রা যেমন বলছেন, তারা যখন পাশে রয়েছেন লড়াইটা কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে, কারণ আমরা মনে করি দর্শক যখন রয়েছেন আমাদের সঙ্গে তখন তো আমাদের ভয়ের কিছু নেই, বহির্বিশ্বের মানে আমাদের ভারতবর্ষের বাইরেও প্রচুর মানুষ আরামবাগ টিভি দেখতে শুরু করেছেন, আমাদের খবরগুলো দেখতে শুরু করেছেন, এটাই হচ্ছে আমাদের এনার্জি। সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে।